হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালোই আছো এবং সবাই সুস্থ আছো। তো মোদ্দা কথা হলো কি, আমি দুটো ভিডিও বানিয়ে রেখেছি আগে থেকে, বাট কিন্তু তাদের থাম্বনেলটা নিতে আমি পারিনি। তো এখন আমাকে থাম্বনেল নেওয়ার জন্য আমার যে জায়গাটা আছে, যে জায়গাটাতে আমি ভিডিও বানাই, ওই জায়গাটাতে যেতে হবে। তো ট্রাইপডটা অবশ্যই এখানে থাকে এবং সাথে ইয়েলো কালারের পেপারটাও যাবে আমার সাথে। তো চলো যাওয়া যাক। দিস ইজ মাই সেট আপ, ওকে, ট্রাইপড আর এটা আছে আমার ইয়েলো কালারের কাগজটা, আর মাইকটা আমি ফোনের সাথে অ্যাটাচ করে দিয়েছি, সস্তা একটা ব্লগিং সেট আপ। তো যাওয়া যাক তাহলে। আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো তোমাদেরকে যে আমি ব্লগিং সেট আপটাকে কী করে বানিয়েছি, আমার মাইক্রোফোনটাকে কী করে সেট আপ করেছি এটার সাথে। একটা কথা বলতে কি, সামনে অনেক বেশি রৌদ্র, তার জন্য আমি ক্যামেরার সাথে চোখ তাকিয়ে কথা বলতে পারছি না। তো যারা যারা আমার 5 নম্বর ব্লগটা দেখেছিলে এই চ্যানেলের, তারা জানবে যে আমি এক্স্যাক্টলি আমার বাড়ি থেকে যেই জায়গাটাতে আমি ইউটিউব ভিডিও বানাই সেই জায়গাটা এক্স্যাক্টলি কতটুকু দূরত্ব আছে, আর মানে একটা ব্যাপার, মানে একটা কথা বলি, যে সময় আমি 5 নম্বর ব্লগটা বানিয়েছিলাম ওই সময়টা ছিল শীতের সময়, শীতের সিজন। কিন্তু এখন বর্তমানে যে এই ব্লগটা বানাচ্ছি, 8 নম্বর ব্লগটা, তো এই ব্লগটা যখন বানাচ্ছি শীতের সময়, বৃষ্টির সময়, তো মতলব কি, আমি হিন্দি আসে পরে, তো যেই জায়গাটা দিয়ে আমি আসি, মানে ক্ষেতের একটা আইল বলতে পারি ওটাকে, মানে ভাই এত বেশি কাদা হয়ে গেছে না, তোমাদেরকে মানে কী করে দেখাবো। মানে ব্যাক ক্যামেরা যদি সুইচ হতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম, ভাই এত বেশি কাদা লেগে গেছে না। তো যাওয়া যাক তাহলে, আবার গিয়ে আমার থাম্বনেলটা রেডি করতে হবে, আর 2টা রিলসও বানিয়ে নেবো আমি। আর যারা যারা আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করনি, ভাই অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, তাগড়া তাগড়া কন্টেন্ট দিই এবং হিন্দিতেও অনেক কথা বলি, এবং স্টোরিতে তোমাদেরকে আমি ট্যাগ করে অনেক কিছু বলেছিলাম, বাট কেউ কোনো কিছু রিপ্লাই করেনি। কোনো ব্যাপার নাই ভাই, আমি বেঁচে গেছি, রিপ্লাই করেনি যেহেতু তোমরা। একটা কথা বলতে কি, আমি এই জায়গাটাতে, যে জায়গাটাতে আমি ভিডিও বানাই এই জায়গাটাতে এসে দেখলাম যে মানে এই জায়গাটা পুরো একদম ক্লিন আছে, কালকে রাত্রে বৃষ্টি হয়নি। সো বৃষ্টি না হলে না আমার ভিডিও বানাতে খুব বেশি ভালো, মানে কি ভালো লাগে এবং ভালো সুবিধা হয়, কেননা বৃষ্টি হলে এক তো পিঁপড়া এসে পড়ে, পিঁপড়া ভাই মানে অনেক পিঁপড়া এসে কাটে, আরেকটা কথা হলো বৃষ্টি হলে মানে এই জায়গাটাতে আসা যায় না, যুগটুক অনেক কিছু এসে পড়ে ভাই, অবশ্য ডর লাগে আমার, মানে ডর লাগে বলতে ভয় পায়। দেখো ভাই এত শুদ্ধ বলতে পারি না, যতটুকু বলছি ভাই অনেক চেষ্টা করে বলছি, তো একটু বসতে হবে আমাকে, অনেক পরিশ্রম হয়েছে লাগছে। তো আমার কাছে 2টা ফোন তো নাই, তার 2টা ফোন যদি থাকতো তাহলে আমি একটু ভিডিওটাকে স্পিড বাড়িয়ে, 1.2x বা 1.5x-এ দিই তোমাদেরকে স্পিড বাড়িয়ে আমি তোমাদেরকে দেখাতাম যে কী করে আমি থাম্বনেলটা নেই। সো অবশ্যই আমি 2টা ফোন কিনবো, খুব শীঘ্রই কিনবো, তো আমার সেকেন্ড পেমেন্ট ইউটিউব থেকে আসুক, তারপর আমি একটা নিজের একটা স্মার্টফোন কিনবো, ভালো হচ্ছে একটা স্মার্টফোন, তাগড়া তোমাদেরকে ব্লগ তো দেবই। সো আমি তাহলে আবার থাম্বনেলটা নিয়ে তোমাদেরকে থাম্বনেলটা এডিট করার পর তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো। সো গাইস, ফাইনালি থাম্বনেল নেওয়া হয়ে গেলো, এবং মানে কি বলতে, মানে থাম্বনেল আমি 2টা নিয়েছি, কারণ 2টা ভিডিও ছিল, 2টার জন্য 2টা থাম্বনেল নিয়েছি। রৌদ্র খুব বেশি, মানে রৌদ্র যত বেশি সময় হচ্ছে, তত বেশি রৌদ্র বাড়ছে। একটা সায়া জায়গা পেয়েছি, মানে তোমাদেরকে আমি দূরের থেকে দেখাই সায়াটা কোথায় থেকে পেয়েছি। দেখো আমি হয়েছি এই জায়গাটাতে, ওই জায়গাটাতে একটা আঙুল, এই জায়গাটাতে একটা গাছ দেখতে পাচ্ছ না, এই যে গাছটা, এই গাছটার সামনে আমি আসলে এদিকে তো রৌদ্র আসছে, সামনের দিকে তো রৌদ্র আসছে, তো ওই সায়াটা আমার গায়ে পড়ে। তো তোমাদেরকে আমি বলি যে ভাই, মানে তোমরা এখন কোয়ালিটিটা দেখতে পারো যে মানে অনেকটা বেশি প্রিটি লাগছে, আর মাইকটাকে আমি ভাই অনেক কষ্ট করে বোয়াবি ভাই আমানটাকে, মানে আমি আমার গিম্বেলের সাথে মানে সেট আপ করেছি এটাকে। আর তোমরা থাম্বনেলগুলো, দুটা থাম্বনেল তোমরা দেখো এবং দেখে কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগলো থাম্বনেল দুটা। অবশ্য থাম্বনেলটাকে বানিয়ে আমি বাড়িতে গিয়ে এডিট করে তারপর তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক আছে? তো লাইক করবে অবশ্য ভাই, কী ভাই। তো এই থাম্বনেল, ট্রাইপডটাকে আমাকে আবার শুরু করে নিতে হবে এবং বাড়িতে যেতে হবে। তো আমার কাছে একটা কল এসেছিলো, একটা পার্সেল এসেছে, আমাকে রিসিভ করতে হবে, এখন যেতে হবে, আর তারপর আমাকে মার্কেটে যেতে হবে ভাই, অনেক কাজ আছে, অনেক কাজ, আজকে অনেক কাজ, সত্যি বলছি অনেক। সো গাইস, আমি ফুল রেডি ব্লগ বানানোর জন্য এবং মার্কেটে যাওয়ার জন্য। সো ব্যাপারটা হলো কি, আমার কাছে তো বর্তমানে 4টা কালার আছে, 3টা কালার আছে, এর মধ্যে আরেকটা কালার আছে, তো রেড কালার আছে, ইয়েলো 2টা আছে, তো আমার কাছে না বর্তমানে গ্রিন কালার নেই, তো আমাকে গ্রিন কালারটা কিনতে হবে, আর গ্রিন কালারটা আমার ভিডিওর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো যে এই কালারিং পেপারগুলো দিয়ে আমি কী করি, আসলে আনবক্সিং ভিডিও বা থাম্বনেলের জন্য এই কালারগুলো মানে একদম আমার অনেক বড় ধরনের একটা হেল্প করে, তো তার জন্য আমাকে এই কালারগুলো কিনতে হবে। তো চলো যাওয়া যাক। সো গাইস, এটা হলো আমাদের আজকের যাত্রার ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি বলতে বলে এটা আমার স্কুল, যখন আমি 11-এ উঠেছিলাম তখন আমাকে বাবা কিনে দিয়েছে।
এই কাগজটার কথা তোমাদের বলতে পারি। তো কাগজটা হলো যখন মনে করো যে মনে করো হঠাৎ করে যদি মনে করো যে বৃষ্টি এসে পড়েছে তখন মোবাইলটা আর মাইক্রোফোনটাকে তো বাঁচাতে হবে না, তো আমি কাগজটা সেফটির জন্য নিয়ে নিয়েছি আর ব্যাক ক্যামেরাতে সুইচ করে ব্লগটা বানাচ্ছি। আমি জানি আমার মনে ব্ল্যাক ব্যাক ক্যামেরা ততটা ভালো না, বাট যতটা আছে তোমাদেরকে বলতে তো পারি অবশ্যই যে কীরকম আছে। আর আমি আজকে বলতে পারি যে মানে বৃষ্টি হবে না আজকে, কারণ ওয়েদারটা খুব ভালো ভালো লাগছে। গ্রিন কালারের কোনো কালারিং পেপার আসেনি? আচ্ছা না কালারটা ভাই, গ্রিন কালারের কালারিং পেপার আসেনি নাই না? সো গাইস, আমি মোট 5টা দোকানে গিয়েছি। তো সেকেন্ড দোকানে দাদাটা বলছিল যে যেহেতু তুই সামনের দোকানটাতে পেয়েছিস না আমার দোকানেও পেয়েছিস না, তাহলে মনে হয় না যে এই বাজারে তুই অন্য কোনো দোকানে এই পেপারটি পাবি। তার আগে আমি বলতে যে যেই দাদাটা আমাকে এই কথাটা বলেছে তার থেকে আমি কিন্তু ইউলু কালারের যে কাগজ সেটা আমি পেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি পেলাম না। তো আমার মানে একদম পেটটা একদম খালি খালি লাগছিলো, তার জন্য আমাকে কিছু কিনতে হয়েছে, আমি কিছু খাবো। তো সাইকেলটাকে আমি এদিকে পার্ক করে দিয়েছিলাম, সাইকেলটাকে আমি এদিকে এটা পার্ক করে দিয়েছি আর পার্সেলটাকেও আমি রিসিভ করে নিয়েছি, ঠিক আছে। মাঝে আমার মানে আমি যে একটা ভেবেছিলাম না যে আজকে বৃষ্টি হবে না, তো আমার কথাটা একদমই ভুল ছিল, কারণ আমি বলার প্রায় 10 মিনিট পরেই ভাই এত বেশি বৃষ্টি এসেছিলো না। সত্যি বলতে কি যদি কাগজটা আমার সাথে না থাকতো না, তাহলে আজকে আমার পুরো মোবাইল আর বইয়া মাইকটা পুরো ভিজে যেত। সো গাইজ, বর্তমানে আমি যে ব্রিজটাতে আছি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় সড়ো ব্রিজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকটা বড় সড়ো ব্রিজ। তো ব্রিজটাকে যে উদ্বোধন করেছিল তার নাম এখানে দেখতে পারো যে স্যার মানিক সরকার। যদি আমি উদ্বোধন করতাম তাহলে আমার নামও লিখতো, এবং যদি আমি উদ্বোধন করতাম না তাহলে তোমাদের সবাইকে ইনভাইট করতাম এবং তোমার সবাই নাম নিয়ে এটাকে আমি এখানে মানে ডিজাইন করতাম, যা কি মানে লিপিবদ্ধ করতাম বা যাই বলো। আর পার্সেলটা তো নিয়ে নিচ্ছি, পার্সেলটার ভিডিওটা আমার মেইন যে টেক ব্লগ চ্যানেলটা ওটাতে আসবে। যদি ভিডিও আপলোড দিয়ে থাকি তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে টেক ভিডিও বলে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি ভিডিওটাকে দেখতে পারবে। আর যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই ওই চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো। সো থ্যাংক ইউ, বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথাটা বলছি। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজে আমার মোবাইলের ঘড়িতে বাজে 5:40, একচুয়ালি হয়ে গেছে এখন। সো এর মাঝে আমি বাজার থেকে আসি, স্নান করি, ভাত খেয়েছি এবং একটু কাপড়ও ধুয়েছি। আমার যে টি শার্টটা পরে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম সেই টি শার্টটাকে ধুয়ে দিয়েছি এবং মার সাথে একটু কাজ করেছি। মানে এর মাঝে অনেক কিছু হয়েছে, একটু ঘুমিয়েওছি আমি, কেননা না ঘুমলে মাইন্ড ফ্রেশ থাকবে না, ক্লিয়ার থাকবে না। তো আমি প্রতিদিনই আমার প্রতিদিনে যা কিছু মনে আসে ভিডিও কন্টেন্ট বা কোনো টপিক সাজেস্ট হলে, তো আমি সব কিছু এই কাগজ মানে এরকম একটা কাগজে আমি সব কিছু লিখে রাখি, বা খাতাতেও আমি লিখে রাখি। খাতাটাও আমার আজকে সাথে এসেছে, খাতাটাও তো আমি লিখে রাখি। সো আমি আজকে লিখতে পারিনি, কেননা আজকে ব্লগ বানাচ্ছিলাম। জেনারেলি মানে নর্মালি আমি আমাদের টেক ব্লগের জন্য ফার্স্ট ফোকাস করি। তো ব্লগিং চ্যানেলটায় কোনো কোনো সময় আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাই, কেননা যখনই আমি ভাবি যে ব্লগিংয়ের জন্য কোনো না কোনো ইন্টারেস্টিং কোনো না কোনো ব্লগ বানাবো, তখন আমার সাথে একটা প্রবলেম হয়ে যায় যে আমি টেক ভিডিওর জন্য ইমার্জেন্সি কোনো না কোনো ভিডিও বানাতে হবে, কারণ তা না হলে ব্র্যান্ড কন্ট্যাক্ট করে আমার সাথে যে ভাই কেন ভিডিও আনে এখন পর্যন্ত কেন আপলোড করি বা শিডিউল কেন হয়নি, লিঙ্ক কেন সেন্ড করি, মানে অনেক ঝামেলা এসে পড়ে। সো আমি আজকে আমি তাহলে স্ক্রিপ্টিংটা করে নিই। আমার আইডিয়াতে 3টা ভিডিও টপিক আমার কাছে বর্তমানে আছে যেটা আমি এখন পর্যন্ত ভিডিও বানাইনি। সো আমি কাগজে লিখিনি, তারপর তোমাদেরকে বলছি, ঠিক আছে। ওকে, সো ফাইনালি আমি 5টা টপিক লিখে ফেললাম। তো প্রথমত যে টপিকটা লিখলাম সেটা হলো হোয়াট ইজ ডিসপ্লিনিট। আই নো আমি এই ভিডিওটা বানিয়ে ফেলেছি, কিন্তু এই ভিডিওটাতে কিছু ইম্প্রুভ করার দরকার ছিল যেটা আমি পারিনি। তো আমি ইউটিউবে যে সাবটাইটেল থাকে না ওটাতে লিখে দেবো। তোমরা অনেক সময় দেখতে পারো না যে কোনো ইংলিশ ভিডিও ওপেন করলে বা হিন্দি ভিডিও ওপেন করলে ইংলিশ করে একটা লেখা আসে, বা বাংলা করে যে ভাষায় ট্রান্সলেট থাকে ওই ভাষাটা লেখা আসে। তো ওটা আমি লিখবো, হোয়াট ইজ ডিসপ্লিনিট, এটাকে ইম্প্রুভ করতে হবে। এবং সেকেন্ড টপিক মানে সেকেন্ড ভিডিও টাইটেল হলো মানে টপিক হলো যে হোয়াট ইজ জিপিইউ অ্যান্ড হোয়াট ইজ সিপিইউ।
এই টপিকটাও আমি ইউটিউবে বানিয়ে ফেলেছি, কিন্তু এটাতে ইম্প্রুভ মানে সরি ইম্প্রুভ বানিয়েনি এখন পর্যন্ত, বানাই না বানিয়েছি না, তো আমি এটাকে বানাতে হবে আর ইম্প্রুভও দরকার অনেকটা বেশি। আর থার্ড যে টপিকটা লিখেছি এটা এটা বানিয়ে ফেলেছি কিন্তু এটাতে ইম্প্রুভ করার খুব বেশি দরকার, যে হোয়াট ইজ ক্যারি এগ্রিগেশন এবং হোয়াট ইজ 4G+, হোয়াট ইজ LTE+, হোয়াট ইজ LTE-A। মানে কোনো কোনো সময় তোমরা মোবাইলের উপরে টাওয়ারের সিগন্যালে নেটওয়ার্ক বা নেট অন করলে তোমরা দেখো না যে 4G+ লেখা আসে বা নর্মালি 4G শুধু লেখা থাকে, বা কোনো কোনো সময় দেখতে পাও না যে LTE থাকে, আবার কোনো কোনো সময় নেট অন করলে দেখা যাচ্ছে LTE+ থাকে, একটা প্লাস চিহ্ন থাকবে দেখবা। তো এটা কি এটাকে ইম্প্রুভ করতে হবে, এরপরে হচ্ছে যে স্টক UI ভার্সাস কাস্টম UI। কাস্টম UI বলতে যেটাকে আমরা ইউজাররা বা যেই ব্যক্তি ওই মোবাইলটাকে ইউজ করছে ওই ব্যক্তি নিজে থেকে নিজের ইচ্ছা মতনই একটা স্ক্রিন দিতে পারবে বা একটা সিস্টেম দিতে পারবে যেটাতে ওর মন মতন করে বা ওর ইচ্ছা মতনই চলবে ওই সিস্টেমটা UIটা। থার্ড টপিকটা হলো যে নাম্বার 5 টপিক হলো, আমি এটাকে এভাবে বলি যে একজন অ্যান্ড্রয়েড ইউজার আইফোন থেকে কী মিস করে এবং তার পাশাপাশি একজন আইফোন ইউজার অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম থেকে কী মিস করে। সো এই দুটো মানে এই 5টা টপিক আমাকে মোট ভিডিও বানাতে হবে। সো আমি স্ক্রিপ্ট টিম করে ফেলেছি, তো বাড়িতে গিয়ে আমি মানে দেখবো যে কবে এই ভিডিওগুলি বানানোর পর যায়। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটাকে এতটুকু পর্যন্ত দেখার জন্য। সো আমি আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে একজন ইউটিউবার তার দৈনন্দিন বা প্রতিদিনের জীবনে সে কী কী কাজ করে থাকে এবং কীভাবে সে সব কিছু মানে হ্যান্ডেল করে বা সব কিছু ম্যানেজ করে। দেখো প্রত্যেক ইউটিউবারের লাইফস্টাইল আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রকম থাকে এবং আলাদা আলাদা জায়গা থেকে সে বিলং করে, আলাদা আলাদা কান্ট্রি থেকে সে বিলং করে, আলাদা আলাদা সোসাইটি আলাদা আলাদা পরিবেশ থেকে সে বিলং করে থাকে। তো আমি আমার মতো কেউ তোমাদেরকে দেখিয়েছি, আইনো আমি সবটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা সবটা ভাই পসিবল না, পসিবল বাট আমি ওটাকে বানাতে পারিনি যতটা মানে দেখো আমি যেভাবে ভেবেছি যে ব্লগটা তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি সত্যি বলছি যে এইভাবে বানাতে পারিনি, তোমাদেরকে কোয়ালিটি কন্টেন্টটা দিতে পারিনি। আর একবারে তো সব কিছু লাইফে চেঞ্জ হয় না, আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে, তোমরা সাপোর্ট করে থাকো। আর আর কী বলবো তোমাদেরকে, ভগবান তোমাদের তোমাদের সবাই মানে আশা সব কিছু ভালোবাসা মানে মানে সব কিছু পূরণ হোক, মানে যত যা কিছু তোমরা ভাবো, এমনকি তোমাদের বাড়ির সবার শরীর ভালো থাকো এবং তোমাদেরও ভালো থাকো শরীর, এটাই চাই। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।